عشان وجه আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্বে। আমি কিবরিয়া আপনাদের সঙ্গে আছি এবং আপন ঠিকানা আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেডের প্রোডাকশনে। স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড মূলত তিন ধরনের সোশ্যাল মিডিয়া কন্টেন্ট নিয়ে কাজ করে, একটা হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ, আরেকটা হচ্ছে লাইভ এবং আরেকটা হচ্ছে আপন ঠিকানা। যারা আমার নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই জানেন। আর আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888777, যেটা প্রত্যেকটি ভিডিওর কোনাতে কিন্তু একেবারে ফিক্স করে দেয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে করতে পারেন। এছাড়া মেইল অ্যাড্রেসও কিন্তু উপরে দেওয়া থাকে, অনেকে মেইলও করেন আমাকে, কিন্তু ইদানিং মেইলের সংখ্যা অনেক কম। কারণটা হচ্ছে আসলে ভিডিওর কোনায় অনেক ছোট করে থাকে, অনেকে আসলে খুঁজে খুঁজে এতটা বিস্তারিত দেখেনও না, সে কারণে হয়তো বা কম। তো আমরা মূলত এই মুহূর্তে, বিশেষ করে আমি মূলত এই মুহূর্তে যে কাজটা করছি সেটা হচ্ছে আপন ঠিকানার একটি আপডেট, এবং এটার পর্ব নাম্বার ছিল 323, প্রচার হয়েছিল 8/1/2023। আমরা যদি সফল হই তাহলে সফলতার সংখ্যা দাঁড়াবে 209। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে সজীব। তো এই হলো বিষয়, এবং এখানে না বললেই নয় যে আমি সোর্স, মানে সোর্সকে ফাইন্ড আউট করার ক্ষেত্রে আমার যে টিম মেম্বার খুব বড় ভূমিকা রেখেছেন তার কথা একটু বলতে হবে। এখানে আমি যেটা পাচ্ছি যে তুহিন ভাই, তুহিন ভাই এটা আমরা প্রচার করেছিলাম 8/1/2023, এবং তিনি রাত 8:38 মিনিটে তথ্য পাঠিয়েছেন আমাদের আরিফ ভাইয়ের কাছে। এবং এখানে ওনার যার সঙ্গে কথা হয়েছে উনি আসলে কে, আমি একটু একটা ভিডিও ফুটেজ এসছে, আমি একটু প্লে করি। আপনার নাম কি? আমার নাম কামাল। বালাগুড়ে বই? জি, আমার নাম কামাল। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম সুলতান। আপনার ভাই হারানো গেছে একটা? জি। নাম কি? সজীব। কত বছর আগে হারানো গেছে? 10 বছর যাবত। বাইরে খুঁজছেন আপনারা? হ্যাঁ, অনেক খুঁজছে। টঙ্গী শহরে হারানো গেছিল। টঙ্গী শহরে হারানো গেছে না? যাক, আপনার বাবার নাম কি? বাবার নাম সুলতান। মার নাম? মার নাম জরনা বেগম। বোনের নাম? বড় বোনের নাম হয়েছে মুর্শিদা খাতুন, আর মেজো বোনের নাম হয়েছে মর্জিনা। আর তার ছোট আরেক ভাই আছে আমার, মানে যে হারানো গেছে তার আগে যে ভাই, এটার নাম হয়েছে আরিফ। আরিফ? জি। ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। এখন কথা হচ্ছে যে এই ভিডিওটা যিনি করেছেন তিনি হচ্ছেন মূলত আমাদের সোর্স, মেবি, আই এম নট শিওর। তো এই ভিডিওগুলো একটু করার ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে যে আসলে ওনারা তো ওইভাবে মেক করেন না। তারপরেও একটু বলি, এই যেমন ধরেন ভিডিওটা আপনারা দেখছিলেন, পেছনে কিন্তু একটা রিংটোন বেজে উঠেছে মোবাইলের। তো এই রিংটোনটাও কপিরাইটের আওতায় পড়ে যেতে পারে। ফেসবুকে এই জিনিসগুলো খুব সেন্সিটিভ বলবো আমি না, কারণ ফেসবুকে এই জিনিসগুলো ঠিক মতো মেকানিজম করতে পারে না। ইউটিউবের ক্ষেত্রে অনেক সময় বোঝানো যায়, বাট ইউটিউবও কিন্তু অনেক সময় এই মিউজিকটাকে ধরে বসতে পারে যে এটা তো অন্যের মিউজিক, তুমি এটা কেন ইউজ করেছো। আর এগুলো সম্পূর্ণ পরিচালিত হয় এআই দ্বারা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সুতরাং একটা ভিডিও কপিরাইটে পড়ে গেলে, ডিমোনিটাইজ হয়ে গেলে, তারপরে ওটাকে রিটার্ন নিয়ে আসতে আসতে যে 2-3 দিন সময় চলে যায় বা 4 দিন সময় চলে যায়, ততদিনের ভিডিও টেম্পারিং, মানে মানে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় আর কি। তো এই জন্যে বলছিলাম যে চেষ্টা করতে হবে, যারা ভিডিও করেন বিশেষ করে টিম মেম্বার যারা আছেন তাদেরকে আমি বলবো যে যদি আপনারা কখনও মনে করেন যে এটা গুরুত্বপূর্ণ, এরকম একটা ফুটেজ থাকা উচিত, তাহলে অবশ্যই যাকে দিয়ে ভিডিও করাচ্ছেন একটু ইনস্ট্রাকশন দিয়ে যাবেন যে ভাইয়া আশেপাশ থেকে যেন কোনো মোবাইল রিংটোন বা কোনো ধরনের কোনো মিউজিক, বা দেখা গেলো হয়তো উনি একটা পাশে রেডিও ছেড়ে একটা গান শুনছেন বা কোনো কিছু, এগুলো যাতে না থাকে, এগুলো যাতে বন্ধ করে নেয়। পারতপক্ষে একটু ফাঁকা জায়গায় গিয়ে একটু নয়েজ ফ্রি রেখে যাতে করে ছোট্ট একটা ক্লিপ নিয়ে পাঠায়, এতে করে আমরা কপিরাইট অ্যাভয়েড করতে পারবো। এই হচ্ছে বিষয়। তো আপনারা বুঝতে পারছেন যে তুহিন ভাই কত গুরুত্বপূর্ণ একটা কাজ করেছে। তুহিন ভাই ছাড়া আমার কোনো টিম মেম্বার আর নাম আমি আরিফ ভাইয়ের কাছ থেকে পাইনি। তো এই একটা বিষয় যেটা আমাদের রিসেন্টলি কিন্তু একটা চেঞ্জ এসছে, আপনারা দেখবেন যে আমি সবসময় যে কথাটা বলি, আমাকে হোয়াটসঅ্যাপ করার আগে আপনারা আরিফকে করবেন, আমাকে হোয়াটসঅ্যাপ করার আগে আপনারা মহিউদ্দিনকে করবেন। আপনারা যখন যেটা পাঠাবেন ওর কাজ হচ্ছে, ওকে অফিসিয়াল ইনস্ট্রাকশন দেওয়া আছে যে যে কটার সময় যে পাঠালো তাকে ওইভাবে টাইমটা মেনশন করে আমার কাছে বলে দেয়া, এবং এটার ভুল করার কোনো সুযোগ থাকবে না অনেক সময়, কারণ আমি যখন বলবো এটা ভিডিওতে, সো আপনারা ডেফিনেটলি এটা ক্রস চেক করতে পারবেন। এই হলো বিষয়। তুহিন ভাইয়ের সাথে দরকার হলে আমরা কথা বলবো, আর এখানে যেভাবে হয় আমাদের আপডেট ভিডিওগুলো সেগুলো নতুন করে বলার কিছুই নেই, আপনারা ডিসক্লেমারে সমস্ত কিছু দেখে নিতে পারবেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, যেহেতু দুই পক্ষই চলে এসছেন এবং আজকের দিনের প্রথম আপডেট এটি, এটা কমপ্লিট হওয়ার পর আরও একটি আপডেট রেকর্ড হবে। সো আমি সময় নষ্ট না করে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম,
সবাই ভালো আছেন? সজীব কেমন আছেন? জি ভালো আছি। আপনার সাথে কাকে নিয়ে আসলে একটু পরিচিত হই ভাই, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ ইমরান। ইমরান কি হন? আমি ওর ওস্তাদ, ওর এখানে পড়াইছিলাম আমি। ওস্তাদ মানে হচ্ছে আপনার তত্ত্বাবধানে কিছু একটা করতেছে, কি করে ও? বর্তমানে রুডি স্টেম আছে, আমি বাবুরচি স্টেমে কিচেন আছি। ও আচ্ছা, আপনি হচ্ছে বাবুরচির অন্য ক্যাটাগরিতে রান্না করেন আর ও আরেকটা ক্যাটাগরিতে রান্না করে, আপনার কাছ থেকে শিখে ও, তাই না? না আমার কাছ থেকে, ওর ওস্তাদ আবার আলাদা। আচ্ছা আচ্ছা, মানে একই হোটেলে তো আপনারা, নাকি কয়জন রান্না করেন? আমরা আমরা সর্বমোট স্টাফ আছি 22 জন। 22 জন মানে সব মিলে, আর রান্না করে কয়জন? আমরা আছি 4 জন। 4 জন? জি। ওকে, আপনি কি 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 তৈরি করেন? আমি বিরিয়ানি তৈরি করছি, এ টু জেড বাংলা যত আইটেম। কেমন হয়, টেস্ট কেমন হয় আপনার হাতের বিরিয়ানির? তো ভাই আমি এরকম জানলে তো নিয়ে আসতাম। রুমানা কি হয় সজীবে? শ্রী বিয়ের সাথে কত বছর রুমানা? বাচ্চা কাচ্চা আছে? কয়টা ছেলে মেয়ে? একটা মেয়ে। এটা নিয়ে আপনার কোন সমস্যা হয় নাই যে বিয়ে হয়েছে না? আপনার আপনার আপনি তো আপনার পরিবারের সঙ্গে আছেন নাকি? হ্যাঁ, আপনার বাবা মা ওকে মেনে নিছে? ভেরি গুড, খুব খুব ভালো। সজীব কেমন লাগতেছে? যদি সত্যি সত্যি আজকে পাওয়া যায় ফ্যামিলি, নাকি এতদিনের গ্যাপে নিজেরা নিজেরা যোগাযোগ করে ফেলছেন? না না, কথাবার্তা বলেন নাই তো? না, কার সাথে কথা বলেন? আর মাস্কের একটা গায়ে নিয়ে ওর শ্বশুর অ্যাক্সিডেন্ট করছে মারাত্মকভাবে। ওহো, গাছ থেকে পড়া, মেরুদণ্ড ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, অপারেশন আছে, বর্তমানে বাসা আছে, পঙ্গুতে ছিল এতদিন। ওহো, তার কি খুব ভয়াবহ অবস্থা ছিল। লাভ দিলে যাওয়া যায় এখান থেকে, সমস্যা নাই। যদি সমস্ত কিছু মিলে যায় ফ্যামিলি নিয়ে চলে যাবেন, কে দেখা করবেন ওইখানে গিয়ে, সমস্ত কিছু বলবেন কি অবস্থা তার, ঠিক আছে না ভাইজান? ওকে, তো চলেন আমার কথা না বাড়ে, আপনাকে নিয়ে ভিতরে বসাই, দেখি কে আসছে আপনার জন্য। একটু লাইটটা দিয়ে নেই, বসেন আপনি এখানে, বসবেন 15-20-25 মিনিট। হ্যাঁ, একা একা, আর যারা আসছে ওদের সাথে আমি কথাবার্তা বলে বিস্তারিত জেনে তারপর আমি ভিতরে আসবো, ঠিক আছে? আপনি ক্লিপটা দিয়ে নেন। বরাবরের মতো তৃতীয় ধাপ, এবং আমি চাইবো যে আপনারা এই গ্রাফটা একটু পজ দিয়ে হলেও পড়বেন, যাতে করে আমাদের বাকি বিষয়গুলো একটু মেলানোর সুযোগ থাকে। এই হচ্ছে তার ঠিকানা, মানে অতিথির ঠিকানা এবং দাবি করা পরিবারের ঠিকানা। বলেছিল চাঁদপুর গুচ্ছগ্রাম নানাবাড়ি ধনপুর, ধনপুর বা ধলপুর গুচ্ছগ্রাম, হরিদাতপুর গুচ্ছগ্রাম, 2 নম্বর ওয়ার্ড, ভাওয়াল নোয়াপাড়া কালীগঞ্জ গাজীপুর। এখানে ওর যে বর্ণনা ছিল, 2 দিন না 3 দিন হেঁটে ও ঢাকাতে ঢুকেছিল। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং, কিন্তু পাওয়া গেল হচ্ছে গাজীপুর, তার মানে এতদিন তো হওয়ার কথা না, তাই না? তো দেখি আজকে মিলাই, তাহলে বুঝতে পারবো যে কি হয়েছে। বিশেষ তথ্য, শরীরে তিল আছে। সোর্স কি আসতেছে? ওকে, ভালো আছেন? আমি হ্যান্ডশেক করতে পারছি না, আমার দুই হাতে দুইটা এনগেজ কার্ড। আপনি বসেন প্লিজ। ভালো আছি ভাই, ভালো আছেন না? আর কেউ আছে এখানে? আরেকজন বসে যাবে, 3 জন 3 জন করে। হ্যাঁ, আপনাদের সাথে বোধহয় আরো লোকজন আসছে না? আচ্ছা, আমরা লাস্টের দিকে নিয়ে আসবো নি ওদেরকে, আমাদের আসলে একটু অ্যাকোমোডেশন প্রবলেম আছে, যে কারণে 8 জনের বেশি আমরা আপাতত অ্যালাউ করি না। ওকে,
আমি একটু পরিচিত হই সবার সঙ্গে। আপনার নাম কি? ঝর্ণা। ঝর্ণা, আপনি কি হন সজীবের? আপনি মা? ভিডিওটা দেখছেন? এটা নিশ্চিত আপনার ছেলে? হ্যাঁ। এতদিন ছেলের জন্য কি করছেন? অনেক কিছু করছি, খুঁজে পাইনি। ছেলের যে ভিডিওটা আমাকে বলছে দুই দিন হাইটে নাকি ঢাকাতে ঢুকছে, আমি তো বুঝলাম গাজীপুর থেকে পাওয়া গেলে দুই দিনে ঢোকে কেমনে, আমি তো বুঝলাম না পরে। হ্যাঁ, এর এক বন্ধুর লগে যে হারাইছিল, এই বন্ধুরে কি পাওয়া গেছে? না রে ভাই, তারপর আমি যখন জুম্বার শেষ করে বাসায় আসি তখন হুজুর ফোন দিছে যে তোমার ভাই তো বাসায় আসছে। আমরা বলি না, এখন তো আসে নাই। আচ্ছা, মাদ্রাসায় পাইতেছি না। তারপরে তিনটা সাড়ে তিনটা নাগাদ, মানে যে সব জায়গায় আত্মীয় স্বজন যা আছে সবার কাছে পরিচয় ইয়ে করি খুঁজি, কিন্তু কারো কাছেই পাই নাই। তারপর আরো দুই দিন অপেক্ষা করি, যেমন আত্মীয় স্বজনের বাসায় গেছে কিন্তু তখন দিয়ে যে আসে নাই। পরে যে ছেলে নিয়ে আসছিল ওই ছেলে এক সপ্তাহ পরে আমাদের বাড়িতে গিয়া বলে যে সজীব তো আমি হারাই ফেলাইছি। তারপরে আমরা বলছি যে তুমি এত লেট আসলা কেন এক সপ্তাহ পরে? তারপরে আমরা ওই টঙ্গী প্লাইওভারের দিকে, মানে যেদিকে হারাইছিল টঙ্গী ফ্লাইওভারে, ওইখানে আমরা যাই। যাই আমরা তিন চার দিন মাইকিং টাইকিং করে ওই সরো বিজ্ঞাপন চাপায়া আর থানা একটা জিটি করছিলাম, তারপরে আর খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, তার মানে ওর বন্ধুর সাথে বের হয়ে গেছে। আপনার পরিচয় ভাইজান? আমি বড় ভাই কামাল। আপনারই একটা ভিডিও বোধহয় আমাকে পাঠাইছিল ডিসপেন্সারিতে দাঁড়ানো আপনি? জি জি জি, আমি আমার দোকান থেকে পাঠাইছিলাম। আপনার দোকানে? আপনি কি সোর্স? হ্যাঁ জি জি, উনি কি সোর্স? জি জি জি, মাশাআল্লাহ। আসতেছি আপনার কাছে ভাই, একটু সবার সাথে পরিচিত হই। আপনার নাম? লাইলি। লাইলি, আপনি কি হন? ফুপু। আপন ফুপু? হুম। আচ্ছা, আপনার পরিচয়? সুমাইয়া বেগম। সুমাইয়া কি হয়? ভাগ্নি। ভাগ্নি, আচ্ছা। আপনার পরিচয় ভাইজান? আমার নাম আরিফ, আমার ছোট ভাই। ও, আপনি হচ্ছেন ওর বড় ভাই নাকি ওর ছোট ভাই? বড় বড়। আপনি ওর বড়? আমি ওর তার বড়। হ্যাঁ, আপনাকে দেখে মনে হচ্ছে ওর চেহারার সাথে মিল আছে। আপনার পরিচয়? মারজানা। কি হন আপনি? বোন। আপন বোন? জি। ওকে। হ্যাঁ, বলছে মারজানার কথা, আরিফের কথাও বলছে, কামালের কথাও বলছে। আপনার নাম? নাম মুকসেদা। মুকসেদা, ও বলছে মুর্শেদা। আপনি তাহলে বোন? হ্যাঁ। আচ্ছা, তো আপনার পরিচয় তো পাইলাম। এখন আমাকে একটু জাস্ট বলেন তো, ওর একটা ঠিকানা, ও যেটা বলছে যে চাঁদপুর গুচ্ছগ্রাম নানাবাড়ি ধলপুর, এটা আমি বলি। হ্যাঁ বলেন। চাঁদপুরটা হয়েছে কাপাসিয়া ইউনিয়ন, হ্যাঁ, কাপাসিয়া থানার, মানে চাঁদপুর গুচ্ছগ্রাম বলছে, এটা হচ্ছে তাদের গুচ্ছগ্রামের পাশে অন্য একটা থানা কাপাসিয়া থানা, কিন্তু চাঁদপুরটা একটু পপুলারিটি আর কি আমাদের এলাকায়, এই জন্য সবাই চিনে। এটা কুমিল্লা চাঁদপুর না? না না না, গাজীপুর চাঁদপুর কাপাসিয়া থানা, ও সিমুলেশন রিমির এলাকা। আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয়টা হচ্ছে দনপুর, যেটা বলছে এটাও একটা গুচ্ছগ্রাম। এগুলো সব কি পাশাপাশি? না, এখান থেকে এটা 3-4 কিলোমিটার দূরে। এটা জেলা কোনটা? গাজীপুর জেলা, কালীগঞ্জ থানা, মুক্তারপুর ইউনিয়ন। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এই ধলপুর, গুচ্ছগ্রাম, চাঁদপুর সবই গাজীপুরের মধ্যে? জি জি জি। আচ্ছা আচ্ছা। আর বরগাঁওটা হইছে এই পার্শ্ববর্তী এলাকা, মাদ্রাসা একটা। হ্যাঁ, ওকে। এবার আপনি আপনার নামটা একটু বলেন তো। আমার নাম শরীফুল ইসলাম সরকার। হ্যাঁ, কিভাবে ঘটনাটা ঘটছে? ঘটনাটা ঘটছে এটা, আমি সবসময় আপনার যে প্রোগ্রামগুলি আছে এগুলো আমরা ফলো করি, দেখি। তো দেখার পরে আমিও দেখি এবং আমার ছোট ভাই সৌদি আরবে থাকে, সেও দেখে। তো দেখার পরে সে আমার আগে দেখছে, দেখার পরে লিঙ্কটা আমাকে পাঠাইছে, ভাইয়া লিঙ্কটা দেখেন। তো লিঙ্কটা দেখার পরে আমি ওদের নামগুলি, সে বলছে বরগাঁও, গুচ্ছগ্রাম, মাটির ঘর, তখন তো আমার একটা ইয়ে আছে। তো দ্বিতীয়বার আমি এই ভিডিওটা দেখি, দেখার পরে আমি ওর নামগুলি লিখি, লেখা আমার পাশে একটা ব্যাগের দোকান আছে, ব্যাগ বানায়। তো এর কাছ থেকে নাম্বার নিছি, নিয়ে এদেরকে ফোন দিছি, এরে যে কামাল তুমি ইমিডিয়েটলি আমার দোকানে আসো। আচ্ছা, দোকানে আসার পরে আমি ওদেরকে জিজ্ঞেস করছি, ঠিক আছে, পরে তুহিন ভাই, হ্যাঁ, দুবাই থেকে তুহিন ভাইয়ের সাথে, আবার আমার ছোট ভাই রমজান আলীর সাথে খুব ভালো সম্পর্ক। ও হ্যাঁ, রমজান আলী আমার বলতে যে তুহিন ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক আছে, আপনি ওই কিপ্রেমের অফিসে ফোন দিলে পাবেন না, হ্যাঁ, তুহিন ভাইয়ের সাথে আপনি যোগাযোগ করেন। তখন তুহিনের সাথে যোগাযোগ করার পরে তুহিন বলছে ভাই তার একটা ভিডিও তৈরি করেন আপনার দোকান থেকে। হ্যাঁ, তখন ভিডিওটা কিন্তু আমি তৈরি করছি, আমি তৈরি করে তুহিন ভাইয়ের কাছে পাঠাইছি। তুহিন ভাই পাঠাইছে অফিসে, অফিস থেকে পরে আরিফ ভাই আমাকে ফোন দিছে, ফোন দিয়ে আমার কাছে বিভিন্ন কিছু তথ্য নিছে এবং ওর কাছ থেকে আমার সামনে তথ্য নিছে। আচ্ছা, নেওয়ার পরে কনফার্ম হয়েছে যে না, আসলে এটাই ঘটনা। ও, আমরা কিন্তু প্রথমে মনে করছি না কুমিল্লা চাঁদপুর বা এরকম একটা বিষয় টিষয় বোধ হয় হতে পারে। তো যাই, কালীগঞ্জ আছে না, কাপাসিয়া রোড, হ্যাঁ, কালীগঞ্জ, এখান থেকে
মানে টঙ্গি থেকে 14-15 কিলোমিটার যে কাপাসিয়া, তাহলে বললো কি আপনি যে দুই দিন হাইটে, হ্যাঁ হাইটে আসতে দুই দিন লাগবে, আমি বলি তাই নাকি, মানে 30 কিলোমিটার ব্যবধান, বাচ্চা মানুষ 30 কিলোমিটার রাস্তা, রাস্তাটা আছে মানে আমগো চাঁদপুর যে বাজারটা, যে মানে আমগো কালীগঞ্জ থানার শেষ বর্ডারতে মানে এটা হলো কাপাসিয়া বাজার, ওই দিক দিয়ে হাইটা মানে ওই কাপাসিয়া ওইয়া রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে হাইটা হাইটা আসতে মানে সোজা এই দিক দিয়ে আসে নাই কাপাসিয়া রুটে, কারণ টঙ্গি ঢুকে নাই। আচ্ছা আপনার বাবা কোথায়? ও বাবা তো মারাই গেছে, মারা গেছে, তার মানে ও তো বলছে এটা বাবা মৃত আবুল কালাম। তো কি করছিলেন ছেলে হারাই যাওয়ার পরে একটু বলেন তো আমারে, খোঁজাখুঁজি কেমন কি করছেন? আমি কোথাও বসে আসছিলাম আবদুল্লাহপুর টঙ্গি, আমি জায়গা পর থাকতাম, চাকরি করতাম, পরে না আসিল মোর লগে, তেনতে করে দেশের বাদ দিছি, পরে মাদ্রাসা নিয়ে দিছিলাম। আচ্ছা আমার তেনে পর ছেলে না ছেলের বাড়ি লারো দিছে। আচ্ছা আমি তো আমার বাহার বের থাই, পরে হ্যাঁ গোবার তেনে হ্যাঁ গোবার দিছে, পরে আনতে আইসে আমার, আমি তো জানি না, পরে আমার নাক্ট দিন পরে খবর গেছে, গেছে আমার সাথে আমি যেন থাকছি তো রয়েছে, তাহলে আমি তো এই জায়গায় মাইকিং করলাম, জায়গা জায়গা ঘুরলাম, কোনো জায়গায় পাইলাম না। যাক এখন কথা হলো যে ভিডিওটা দেখছেন, দেখার পরে আপনি কনফার্ম হইছেন যে এটা আপনার ছেলে? জি। হ্যাঁ এটা আমার ছেলে। কেমন লাগতেছে? আমার কাছে অনেক খারাপ লাগতেছে। খুব স্বাভাবিক। আপনাদের কিছু বলার আছে? না মোটামুটি সবই তো কভার করছি। তুমি ভাইকে তাহলে না নিলেও চলো ভিডিওতে। তবে তুমি একটা ভিডিও পাঠাইছি। আর একটা ভিডিও পাঠাইছে কি বিষয়ে? ওটা আমি দেখাইছি কিন্তু। ওই যে ডিসপেন্সারিতে যেটা ইন্টারভিউ না, ওনার একটা ভিডিও মানে উনি ওনার ভিডিও দাও, প্লে করেন, প্লে করেন। ওকে তো আমাদের কাজটা হচ্ছে যে ও তো ভিতরে আছে, ও সামনে নিব যাকে নেই নিব, এখন যদি চিনতে পারে তাহলে তো খুব ভালো, আর যদি না চিনে তাহলে আপনারা চেনানোর চেষ্টা করবেন, ওর শরীরে কোনো চিহ্ন আছে কিনা বা কোনো কিছু আছে কিনা। এই ভিডিওগুলো পাঠালে এগুলো আমাকে দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে। হ্যাঁ কেন প্রথম থেকে দেন জানুয়ারি ভিডিওটা পাবলিশ। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন আশা করছি ইনশাআল্লাহ। ভাইয়া আমাদের হচ্ছে 323 তম যে ভিডিওটা ছিল সজীব ভাইয়া, কপালের টিপটা সরো, বছর হয়েছিল 8 জানুয়ারি, ওই যে ওটা নাও, ভিডিওটা পান দাও ছাওয়ার ভাইয়া পরেই হচ্ছে, আর নিচে নিয়ে আসো, মোটামুটি উনি বেশ কয়েকটি এলাকা বা উনি যে মাদ্রাসায় পড়াশোনা করেছে এই সমস্ত অনেকগুলো নাম মনে ছিল ওনার, উনি ভিডিওতে বলেছিল, তো আমরা আসলে ওই নামগুলো নিয়ে মাঠে নামি কাজ করি, তো খুব সহজে হচ্ছে আমরা ওই এরিয়াটা আইডেন্টিফাই করতে পারি, সেটা ছিল গাজীপুর একটা এরিয়া, তো আমরা এরপরে নানান মাধ্যমে চেষ্টা করছিলাম, কাউন্সিলর, ওয়ার্ড কাউন্সিলর, আপনার গ্রাম পুলিশ যারা আছে ওনাদের মাধ্যমে, তো মোটামুটি অনেকে আশা দিচ্ছিল ওই এলাকাটা দিয়ে, তো এরই মধ্যে হচ্ছে আমাকে ইনবক্সের জন্য নক করে রমজান আলী, রমজান আলী নামে উনি সৌদি প্রবাসী ভাই, আপনার ছোট ভাই রমজান আলী সাহেব আমাকে নক করে বলে যে ভাই আপনারা কোনো তথ্য পেয়েছেন কিনা আজকে ভিডিওর, কি সুন্দর কাজ করে পাঠাইছে, এগুলো ভিডিও দিয়ে দেন। হ্যাঁ আমি শিওর, তো আমি আমার বড় ভাইকে ভিডিওটা পাঠাইছি, এলাকাতে উনি দেশে আছে, উনি খোঁজ খবর নিচ্ছে, উনি বলতেছে সম্ভবত উনি চেনে ওনার বড় ভাই সজীব ভাই, যে একটা বড় ভাইয়ের নাম বলছে কামাল, ওই কামাল সাহেবকে আমার ভাই চিনে, তো আপনি আমাকে আপনার নাম্বারটা দিন, আমি আমার ভাইকে দিয়ে দিচ্ছি, উনি যদি পায় তো রমজান আলী পরে কথা চাপ রাখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেড় পাঁচ মিনিট পরে হচ্ছে আমার মধ্যে একটা ফোন আসে, শফিকুল ভাই, উনি শফিকুল ভাই ফোন দেয়, শরীফুল ইসলাম, শফিকুল, আচ্ছা শরীফুল, উনি বলেছে হ্যাঁ ভাই আমি তো আমাকে আমার ছোট ভাই আপনার নাম্বারটা দিয়েছেন, আমি সরি থাকে রমজান আপনাকে বলছি, আমি হ্যাঁ ভাই আমাকে আমার কাছ থেকে উনি নাম্বারটা নিয়েছিল এই এই বিষয়ে, তো বলে হ্যাঁ ভাই আপনারা যে ভিডিওটা ছাড়ছেন ওইটা আমি মোটামুটি পেয়েছি, যে ছেলেটা সজীব যে ছেলেটা ওর বড় ভাইয়ের নাম বলছে কামাল উনি আমার পাশেই আছেন, তো তারপর হচ্ছে ভাই আমি বললাম যে ঠিক আছে আপনি কামাল ভাইকে একটু দেন ফোনটা দেন, এরপরে কামাল ভাইয়ের সাথে কথা বললাম, কামাল সাথে কথা বলার পরে উনাকে বিস্তারিত দেখানোর পরে ভিডিওটা দেখার পর উনি বলছে হ্যাঁ ভাই ঠিক আছে উনি যা যা বলছে এটা আমার ভাই যেভাবে হারাইছে সব কিছুই ঠিক আছে, তো ওনার সাথে বিস্তারিত কথা বলার পর একটা ভিডিও পাঠায় ছোট করে, আমি চাইনি ভিডিওটা ওনারা নিজেরাই দিয়েছে আমাকে, আচ্ছা তো দেওয়ার পর আমি আবার নিশ্চিত করছি যে ভিডিওটা যেন আপনার কোথাও তোরা পাবলিশ না হয়, হ্যাঁ কোথাও না যায়, আপনার এখানে রেখে দিবেন দয়া করে, বিশেষ অনুরোধ কোনোখানে আপলোড বা কাউকে দিবেন না, এটা শুধুমাত্র আমাদের অফিস থেকে যদি স্যার তাদেরকে দিবেন, এরপর হচ্ছে ভাই ওনার কাছ থেকে বিভিন্ন তথ্যগুলো কালেক্ট করি, ওনার ছোট ভাই আর একটা ছোট ভাই ছিল আরিফ, ওনার নাম্বারটাও নিয়ে আমি আরিফ ভাইকে আপনাকে পাশাপাশি মহিউদ্দিন ভাইকে দিয়ে দিলাম, এইটুকুই, তাহলে আপনারা ওয়েট করেন, এই হচ্ছে বিষয়, দেখা যাক আল্লাহ কপালে কি আছে, আর কত বছর হলে হারাইছে
আমার এটা খেয়াল নাই এটা খেয়াল নাই কোন শালা হারাইছে এটাও খেয়াল নাই আমি তো আজই পড়া লেখছ নি দিন কইতে আমার মনে আছে কত মনে হয় 2010 এর শেষে 11 এর ভিতরে এরকম সময় জি আপনারা কোন জিডি করেছিলেন জি আমি জিডি করেছি সে জিডিটা কই জিডি করেন মুখ একবার আমাদের এখানে আপনি চিনলেন তো আমাদের মরহুম বাতেন পালোয়ান হ্যাঁ হ্যাঁ আমাদের এইখানে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হ্যাঁ তো উনি থানায় গিয়ে এই জিনিসটা কমপ্লেন দিছিল কমপ্লেন আকারে আমি ওকে যেটা বলার পরে কিন্তু জিডি আকারে না কমপ্লেন দিছিল তার মানে আপনি অনেক আগে থেকে জানেন বিষয়টা না 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 আমি তো ওদের কাছে পরবর্তী সময় তো এক সপ্তাহ গেছে না ও এক সপ্তাহ পুরো জিনিসটা শুনছেন ভিতরে তো আমি ওদেরকে প্রতিনিয়ত কল দিয়ে তথ্যগুলি নিচ্ছি যে কি অগ্রগতি কেমনে কি আমি তুইন ভাইকে ফোন দিছি আরিফ ভাইকে ফোন দিয়ে কিন্তু কালকে রাত্রেও ফোন দিচ্ছি দিয়ে তথ্যগুলি নিচ্ছি এবং এগুলো আমি গুছাইছি কোন জায়গায় তাদেরকে ভুল আছে কি আছে যে হয়তো ও যেমন ওর বাবার নাম বলছে একটা কিন্তু আমাদের এলাকায় কিন্তু অনেক সময় দুইটা নাম থাকে মানুষের হ্যাঁ মানে এক নামে ডাকে খাতায় গিয়ে আরেকটা থাকে তো আমি বলছি ওরা যখন বাবার নাম বলছে না তোমার বাবার নামটা কয়টা জানো বাবার ডাক নাম একটা ডাক নামে বলতে হবে সে যেটা বলছে এটাই বলতে হবে তোমার এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ঠিক আছে তাহলে আর আমরা লেনদেন না করি ভিতরে যাই দেখি কি দাঁড়ায় ওকে হ্যাঁ ওরা যেন বাইরে দিয়ে দুজন আসেন ওদেরকে নিয়ে আসার ব্যবস্থা করো সজীব কিছু শোনা গেছে ভিতরে থেকে কিছু শোনা জানি না সজীব কে বুদ্ধি দিছিল এখানে আসার জন্য ভাই দিছিল কোন ভাই এই যে বড় ভাই যারা নিয়ে আসি না এই যে ওস্তাদ হ্যাঁ এই ওস্তাদ দেখতো আগে থেকে আপনি আপনি দেখেন নাই কখনো আমি হ্যাঁ করার পরে আমি আবার তিন দিন আগে আবার ভিডিও দেখছিলাম দুই রাত তিন রাত দেওয়ার পরে আমি আর এতটা বুঝি নাই আচ্ছা যে এটা কিসের ভিডিও আচ্ছা মানে ভাবি নাই পরে আসলে আমার কথা শোনার পরে তো আমার বলছে তাহলে এই ভিডিওটা দেখো হ্যাঁ আবার সার্চ দিয়ে আমার দেখাইছে দেখানোর পরে আমি আবার ভিডিও দেওয়া শুরু করছি ওইখান থেকে মানে আমার লাগে যোগাযোগ করানোর ইয়ে করতেছি পরে আমার বলছে যে তাহলে আমি ব্যবস্থা করে দিতেছি তো তুমি যাই অনেক আচ্ছা আচ্ছা এমনি নিজে কখনো খুঁজছেন হ্যাঁ নিজে খুঁজছি অনেক কই কই খুঁজছেন দেখা গেছে আমি যখন চাঁদপুরে ছিলাম ওইখান থেকে কুমিল্লা যাইতাম বাংলাদেশে থাকতে পারে হ্যাঁ এটা মনে হয়েছে যখন দেখা আমি তো চিনতে পারি না চিনতে পারে নাই ঘটনাটা প্যাচ খাইছে এখানে আসলে পরে আমি ওই জায়গা খোঁজাখুঁজি করছি কিন্তু পাই নাই পরে ফিরে আসি ফিরে আসার পরে আবার কাজ কাম শুরু করার পরে আবার ওইখান থেকে এই মাও গেছিলাম মাও যাও খোঁজাখুঁজি করছি কিন্তু বরিশালও গেছি ওদিকেও পাই নাই লাস্টে গেছি দিনাজপুর দিনাজপুরে যত মাটির ঘর আছে তাহলে ওদিকে তো একটু ঘুরন দিয়ে ও মাটির ঘর জি তার মানে আপনি অনেক জেলাতে গেছেন মানে অনেক জেলাতে গেছি যার জন্য মানে মনটা তো বেখল হয়ে গেছে কোন সময় যাবো মানে যার জন্য অতিরিক্ত চেষ্টা করছি মানে কিন্তু রাস্তা বিশ্রয় পাই নাই এটি মানে অনেক কষ্ট লাগছে বেশি যে আই একটা ভুল করছি আর যাই ওই মানে যাইতে পারতাছি না ছোট বাচ্চাদের এই ভিডিওগুলো দেখানো উচিত অনেকেই অনেক সময় ইমোশনালি অনেক বড় ভুল করে ফেলে হ্যাঁ বলো তো অনলি দেখেন আপনার জন্য কে আসতেছে আমার না
রাতে থাকছো দেখেন আপনি ভালো করে মা দাবি নিয়ে আসছে। চাচি আপনার নাম কি? ঝর্ণা। ঝর্ণা উনি আপনার ছেলে না? কত ছোট বয়সে হারাইছে ও যে মায়ের চেহারা ভুলে গেল এত তাড়াতাড়ি, 10-12 বছর। আমি তোর বাবা তোর বলছি না, আর কে কে আছে? আরো অনেকে আসছে, আমি নিয়ে আসবো। আপনি প্রশ্ন করেন না, মায়ের সাথে কোনো ঘটনা আছে প্রশ্ন করেন। আপনি চাচি এই যে একটু আগে বললেন যে নিয়ে ভিক্ষা করে খাওয়াইছেন, এ করছেন, কি করছেন? ভিক্ষা করতে হয়েছে জীবনে? করছি জীবনের লাগে। দুটা পুত্র আছে আমার ছোট ছোট। ও আচ্ছা, ওরে কোলে কোলে নিয়ে ভিক্ষা করতে? সবকিছু আমি মানুষের আমি আপনার কার চেহারা মনে আছে বলেন তো? মাঝের ভাইয়ের নাম কি? আরিফ। আরিফের চেহারা মনে আছে আপনার? আচ্ছা, ওখানে আরিফ নামে কেউ আছে? কমল বোতল মুখটা দেখো, দেখেন তো, যান 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 কি ওর কোন চিহ্ন থাকলে দেখেন, খুঁজেন। কেমনে হয়েছিল, কি হয়েছিল? জীবন কত
কেমনে হয়েছিল ডাক্তার বলতে পারেন? কেমনে হয়েছিল ডাক্তার? মনে ছিল যে তালগাছের বাঘা পড়ছিল, তালগাছের বাঘা পড়ছে না, কাজের কাছে পাতা কাটতাম গেছিল, কাজর কাজের পাতা কাটতাম, ওই আর তো দুই কে কে গরম গেছি পাতা কাটতে ফাটি বানাই বেস্তাম। আচ্ছা, ওই বেচেতে হলো না, হতে সাথে করতাম পরে পাতা কাটতাম কি হয় এত বই আর আমি দেখছিলাম যখন টান দিছি তখন গাছতে কোটা ফসকে গেল। শরীরে কোনো জায়গায় কোনো তিল আছে বা কোনো চিহ্ন আছে? আমি ওরা ওই খোঁজার বিষয়টা দেখে বুঝতেছিলাম যে কিছু একটা খুঁজতে যাচ্ছে, বাট আরষ্ট বোধ করতেছে। ইন্টারেস্টিং বিষয় বলি, আপনার বাড়ি হচ্ছে গাজীপুর, আপনার বাড়ি গাজীপুর, এইখানে হচ্ছে এই গাজীপুর, ধলপুর, গুচ্ছগ্রাম, চাঁদপুর, এগুলো সবকিছুই গাজীপুরের মধ্যে। গাজীপুরেও একটা চাঁদপুর আছে, তো এইখানেই জটলাটা বাঁচছে আসলে। আপনি পরে গিয়া কুমিল্লা, চাঁদপুর, টাঁদপুর সব খুঁজছেন, যাওয়া হয়তো বা কালীগঞ্জ তারা বললেই। আর আপনাদের দুজনের চেহারা তো মোটামুটি ফটোকপি বলা চলে। হ্যাঁ, দুজনের চেহারার মধ্যে মিল আছে। আপনার মা জীবনে অনেক কষ্ট করছে, আপনার বাপ মারা যাওয়ার পরে অনেক কষ্ট করছে সন্তানরে কোলে নিয়ে, সন্তানরে বাঁচানোর জন্য ভিক্ষা করা, এটা কিন্তু যেমন তেমন বিষয় না। খুব বাচ্চা দেখালে তো কামাই করে খাইতে হবে, তো তিন মাস আর হলে আমি ওর বাপের মেডিকেলে তিন মাস থেকে খেয়েছি ছোট মানুষ যে আমার ভূতের ধরে রাখ, আমার তোর লাগতো আমার ভূতের ধরে রাখ। এখন তো সবাই সবকিছু করে, আপনারে দেখে তো ছেলেরা, আপনারা দেখে না দেখলে বলেন, পিটানি দিয়ে দিব এখান থেকে। না ছেলেরা আমার অনেক করে, আমার ছেলেরা বিড়ু লেগে গেছিল, আমার দুপুরে রাতে রাত 10টা বাজে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে একটু বলেন তো, আপনার কি মনে হতেছে এনারা আপনার পরিবার? আমি বাইরের দেখে কিছুটা মানে পরিচিত মনে হচ্ছে। আপনার বাবার নাম আবুল কালাম, মিলছে। মায়ের নাম ঝর্ণা বেগম, ওনার নাম ঝর্ণা বেগম। ভাই বোনের সংখ্যা বলছেন কামাল, আরিফ, মোর্শেদা, মারজানা। মোর্শেদার না কি যেন নাম, মোর্শেদা না কি যেন নাম ওনার, মোর্শেদা না তো না, মোর্শেদা না মারজানা, কি মোর্শেদা নামে কেউ আছে নাকি? আছে, তাহলে এই নামগুলো হুবহু মিলছে। আর কোনো ভাই বোন আছে? ওর ভাই বোন কতজন টোটাল, চারজন না পাঁচজন? পাঁচজন। আরেকজন কে? চাঁদপুর, গুচ্ছগ্রাম, নানাবাড়ি হচ্ছে ধলপুর, এগুলো সব মিলছে। আপনার বাবি করা পরিবার ঠিকানা হরিদাতপুর, গুচ্ছগ্রাম, 2 নম্বর ওয়ার্ড, ভাওয়াল, নোয়াপাড়া, কালীগঞ্জ, গাজীপুর। হ্যাঁ, এই ধলপুর, যেগুলো সমস্ত কিছু যা যা বলছেন সেভাবে মিলছে। আপনার সাথে যে ছেলেটা হারাইছিল সে আজ পর্যন্ত বাড়িতে যাইতে পারে নাই, পাওয়া যায়নি এনাদের কথা অনুযায়ী। হ্যাঁ, এখানে একটা বলা আছে যে এখানে আমার ভাই আরিফও পড়তেন, আপনিও কি পড়তেন ওই এতিমখানায়? কোন এতিমখানা এটা? এটা আমাদের বাড়ি হরিদপুর গ্রামেই, গ্রামেই। আচ্ছা, এখনো আছে সেই এতিমখানাটা? আচ্ছা, তারপরে হচ্ছে ঠিকভাবে বাড়িতে যেতে পারতে খেতে পারতাম না, যেতে পার ভাই সেখান থেকে রাগ করে মাদ্রাসা একটা ছেলের সাথে ঢাকায় আসার জন্য রওনা দিই, ছেলেটার মা ঢাকায় থাকতেন, ছেলেটা ওর মায়ের কাছে আসবে, তখন আমি ওর সাথে আসি, হেঁটে দুদিন আসার পরে আমি অসুস্থ হয়ে যাই, তারপরে হচ্ছে ওকে ছেড়ে রেখে চলে যায়, এই হচ্ছে বিষয়।
পুয়াত ভাইয়ের নাম সুজন বলছে, আমার প্রথমে যে মাদ্রাসায় পড়তাম সেটার নাম বড়গাঁও হাফিজিয়া মাদ্রাসা। হ্যাঁ আমি এটা তে প্রথম দিছিলাম, আমি পড়তাম। আচ্ছা দুন ব্যাখ্যা নিয়েছি। এটাও কি গাজীপুরে? আপনি কি মানবেন নাকি সময় নিবেন নাকি আরো দেখবেন? বাকি সবাই আছে বাইরে গিয়ে কথাবার্তা বলেন, কোনো সমস্যা নেই, তারপরে সিদ্ধান্ত দিন কি হয় না হয়। ঠিক আছে, ওকে। হ্যাঁ সবাই রেডি আছে? হ্যালো জানাও আমাকে। হ্যাঁ ওকে, সবাই রেডি বলতে আসলে এখানে আমরা যেটা বোঝাই যে বাইরে হয়তো অনেক অগোছালো থাকে, স্ক্যাটার থাকে, অথবা দেখা গেলো হয়তো কেউ ওয়াশরুমে আছে, ওই বিষয়গুলো আমরা একটু ক্যামেরাতে অ্যাভয়েড করার চেষ্টা করি। সো যে কারণেই একটু জিজ্ঞেস করা যে সবাই রেডি আছে কিনা, এটা মনে আবার সবাই মনে করতে পারে সবাইকে প্রিপেয়ার করে দেওয়া হচ্ছে, নট লাইক দিস। পোলাই তো বিয়ে করছে, পোলার বাচ্চা হইছে। হ্যাঁ পোলাই বিয়ে করছে, পোলা এখন কাজ কাম করে। ঠিক আছে, আপনারা আপনারা কি করেন, আপনি কি করেন? আমি আমার বাজারে সানপুর বাজারে মানে দোকান আছে। দোকান আছে আর গ্যারেজ করেন? কিসের গ্যারেজ? সিএনজি ওয়ার্কশপ। সিএনজি ওয়ার্কশপ, ভালো তো। হ্যাঁ সব রেডি? ওকে ঠিক আছে, ক্লিপটা খোলেন। অনেক আগে দেখছি তো খেল খুব কম। কথাবার্তা আপনারা বলেন, কোনো সমস্যা নেই, মন খুলে কথাবার্তা বলেন। আপনার বাড়ি ঘরের কিছু মনে আছে? বাড়ি ঘর দেখতে কেমন ছিল বলেন তো, কোথায় কি ছিল? আমাদের মাঠের ঘর ছিল। হ্যাঁ আর আমাদের ঘরের বাম পাশে আমার আপুর কবর ছিল। হ্যাঁ এখন ঠিক আছে? আচ্ছা তারপর আর কি ছিল? আমাদের ঘরের উঠানের সামনে একটা গাছ ছিল, বিরাট বড় আমড়া গাছ। হ্যাঁ এখনো আছে? এখনো আছে। আর মাটির ঘরও আছে। আমি গিয়েছিলাম, আমার মনে আছে রাজবাড়ি না কোথায়, রাজবাড়িতে গেছিলাম আমার এক বন্ধুর বাসায় বেড়াইতে আর কি, অনেক আগে, তো 20 বছর আগে বলে চলে। আর এছাড়া রিসোর্ট টিসোর্টে গেছি, কিন্তু গাজীপুর তো অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। আমি কিন্তু আরো বেরিয়ে ফোন করছি, এত কিছু জানে, তাহলে সে তো বাড়িতে আসতে পারে, খানার শিলা জানে না।
ও খুঁজছে, ও কুমিল্লা খুঁজছে, চাঁদপুর দিনাজপুর ও মাটির বাড়ি কোথায় আছে আছে সেগুলো জেলা খুঁজে বেড়াইছে। কিন্তু এই যে গাজীপুর চাঁদপুর এটা তো আমিও ফার্স্ট শুনলাম, আমি জানতাম না। আচ্ছা আপনাদের পরিচয় পরে আসছেন, আপনাদের পরিচয় নেই, নামটা বলেন। আমার নাম সাদেক কাজী। আপনি কি হন এই পরিবারের চাচা? হই আপন চাচা না, পাড়া প্রতিবেশী। আপনার নাম শহীদুল্লাহ পালোয়ান, আমি ইতালি প্রবাসী। আমার নাম হল মারা গেছে কিন্তু ওই ছেলেটার সাথে। আচ্ছা, মানে আমার চাষা বলছে তার নামে মামলা দেওয়ার জন্য এই পরে আমার, আমি বলছি যে না দেওয়ার দরকার নাই, সে যেহেতু গ্যাস এখানে সেখানতে সেটা তো পাচ্ছ, দুজনই চলে গেছে। ওই ছেলেটা কি আসছে? ওইটা এসে পড়ছে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা কি বলছে? ও বলছে যে গ্যাস এখানে হারিয়ে গেছে। ও না না, ওই তো হুজুকে করছে আর কি, ও তো ওই কাণ্ড, ও তো অনেক ছোট তে হারাইছে, নাইলে মাকে দেখে চিনতে পারতেছে না, মেমোরিতে নাই। তার মানে কত ছোট ছিল সে? অনেক ছোট ছিল, অনেক ছোট ছিল। মা জীবনে অনেক কষ্ট করছে, খুব কষ্ট করছে। হ্যাঁ সেটা তো না, গরিব ফ্যামিলি না হলে কি আর এই ধরনের ঘটনা ঘটে? আমরা খুব একটা পাই নাই যে ধনীর কোন এক দুলাল হারাই গেছে। আপনার পরিবার মনে হচ্ছে আপনি মানবেন নাকি আরো সময় নেবেন? একটু সময় লাগবে, একটু সময় লাগবে। আপনি একটু দেখে ঠেকে স্পটে দেখে তারপরে সিদ্ধান্ত দিবেন। আচ্ছা, তার মানে ওর বিষয়টা হচ্ছে আমরা এটাকে খারাপ ভাবে না নিই, ও মনে করতেছে এটা পরিবার, কিন্তু ওর আরো একটু সময় লাগবে, দেখবে দেখে ঠেকে চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে ও সিদ্ধান্ত দিবে। ঠিক আছে, এটা আপনি করতে পারেন, এটা আপনার স্বাধীনতা আছে। বাট এরকম সাধারণত হয় না আমাদের যে শতভাগ মিলে গেছে তারপরেও আপনি সময় নিচ্ছেন কেন, এটা একটু বলেন তো। আমার কিছু ভুল হতে পারে বা হ্যাঁ গো কিছু ভুল হতে পারে। হ্যাঁ কিসের ছবি? তুলা চকের বাবা আমরা তো রসি মিনা এটা ডাক্তার শুরু করলা তোর ছবি তোর সব গেমে লই এসি খেলার টেলার সময় মনে দাগ পড়ছে যেগুলো দিতে তো থাকবো না। কোন সমস্যা নাই, জন্য করি এরকম হয়। একটা জিনিস যেটা হচ্ছে আমরা বুঝতেছি, আপনি বুঝতেছেন, কিন্তু ওর ভিতর থেকে না আসলে কোনোভাবে জোর করা যাবে না। আমরা যেটা করতে পারি সময় নিব, গাজীপুর তো এখানে কাছে, লাভ দিলে চলে যাওয়া যায়। ও বাড়িতে যাক, সবার সাথে কথাবার্তা বলুক, মিশুক, কথাবার্তা বললে এরকম বহুত কেস আছে আমাদের যে বাড়িতে গেলেই মুহূর্তের মধ্যে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। সো ইনশাল্লাহ ও বাড়িতে গেলে যেহেতু ভাই বোন পাইছে, যোগাযোগ হয়েছে, সমস্যা নাই। ও পরবর্তীতে দেখে এসে আমাদেরকে বললেও হবে, ওর মাকে সাথে করে নিয়ে আসলো বা যে কাউকে সাথে করে নিয়ে আসলো বা না নিয়ে আসলো, যে হ্যাঁ আমি এসে পাই দেখছি, আমার ঠিক আছে, ভালো লাগছে, এটা আমার পরিবার বা আমি সমস্ত কিছু মিলে। আর যদি বলে যে না এটা মিলে নাই আমার পরিবার না, তা তো আমাদের কোনো, আমার ওর ওর ওপিনিয়নের উপরে আমাদের কিছু করার নাই। ঠিক আছে, ওর পরিবার কোথায়? ওর পরিবার যে আসেন, কোথায় আসেন আসেন, কথা বলে দিই। আপনি ওর বোন না?
কি জানো আপনি কার সাথে আসছেন ভাগনি ভাগনি আচ্ছা এই আসেন এদিকে আসেন এই যে উনি হচ্ছেন ওনার স্ত্রী হ্যাঁ আপনার ছেলে বউ আপনার শাশুড়ি সালাম দেন আচ্ছা আর আর কেউ নাই এই যে ভাইজান ইনি হচ্ছে হলো ওনার ওস্তাদ হয় আর কি হ্যাঁ কারিগর ওস্তাদ আর আপনি কি ওনাকে ইন্সপায়ার করছিলেন এখানে আসার জন্য উনি মূলত ওর ঘটনা জেনে এই ভিডিওটা আসার জন্য বলছিল আর কি ঠিক আছে মন খারাপ করার কিছু নাই পাইছেন এতদিন পরে ওর সময় লাগতেছে আপনারা সময় দেন যে কথা বলতে সব কথা মিল আছে সব কথা মিল শতভাগ মিল কিন্তু তারপরেও যদি ও বলে আমার সন্দেহ আছে এখানে আমাদের কিচ্ছু বলার নাই এবং আপনারা জোর করে তো সম্পর্ক হয় না সুতরাং ওকে একটু সময় দেন ও কিভাবে চায় ও দেখুক সেটাই এখন তো পাইছিলাম না দেখছিলাম না দুই নজর দেখছি তুই দেখ তোর নির্ভর আরো ছবি আছে ভাই এটা ও না ছোটবেলা দেখি একটু সঙ্গে বয় নানির লগা ছিল নানার লগা ছিল তো নানে তো মরে গেছে তো নানি মরার হতো তো নানি ও মরার হতো উত্তর তেন করে তুই বুঝছিস না বাবা কি করতো তোর বাবা কি কাজ করতো তুমি জানো আচ্ছা আমি শেষ করি একটা কথা বলে সেটা হচ্ছে যে আপনারা কথা বলেন কোনো সমস্যা নাই এই সব কথা শেষ কথা হচ্ছে ও প্রাপ্তবয়স্ক ছোট বাচ্চা না যে না মানলেও অন্যান্য পদ্ধতি আছে ধরেন এরপরও একটা পদ্ধতি ডিএনএ টেস্ট করা এখন ডিএনএ টেস্ট করার পরও যদি বলেন না এটা আমার ফ্যামিলি না তাহলে কিছু বলার নাই করার নাই আর ওটার মন থেকে আসতে হবে মন থেকে আসার জন্যে ও সমস্ত কিছু ম্যাচ হয়েছে দেখছে এরপরে বাড়িতে যাবে সময় নিবে যা করারও করবে করার পরেও যদি বলে আমার পরিবার পরিবার আর যদি বলে যে পরিবার না পরিবার না আমার তো কিছু করার নাই আর আপনাদের জায়গা থেকে সান্ত্বনা একটাই সেটা হলো যে আপনারা একদিন পরে আপনারা জানতে পারছেন আপনাদের এটা কোথায় আছে এখন আপনারা চেষ্টা চালায় যান দেখেন আল্লাহ ভরসা আমার তো আর এর চেয়ে বেশি কিছু করার সুযোগ নাই তাই না আমি এর চেয়ে বেশি কিছু করতেও পারি না ধন্যবাদ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ তো ঠিক আছে ভালো থাকেন সবাই মিলে হ্যাঁ আমি শেষ করি ভালো থাকেন মিষ্টি মুখ করেন প্লিজ আসসালামু আলাইকুম মিষ্টি আমরা নিয়ে আসতেছি না আমাদের এখানে মিষ্টি আছে এইটা একটা অন্যরকম ঘটনা ঘটে গেল আজকে অনেকদিন পর আর রিয়েলি মিরাকল টার্ন হাউ কুড ইট বি একটা জিনিস আমার মাথায় খুব কাজ করছে ইদানিং সেটা হলো আপনারা দেখবেন যে একটা গেস্ট যিনি পরিবার খুঁজতে আসতেছেন ঠিক ফ্যামিলি পার্সন মিট করার আগ মোমেন্ট পর্যন্ত ও অনেক স্পন্টেনিয়াস থাকে খুঁজতেছি বা খুঁজছি এরকম একটা ব্যাপার কিন্তু যখন সামনে আসতেছে বা সামনে কেউ আসছে তখনও আচ্ছা এই আসছে এই জায়গাগুলো থেকে আমি একটু শব্দগুলো কারেকশন করার চেষ্টা করছি আর কি আসলে আসছে তো যখন কেউ সামনে আসছে তখন অনেক বেশি ও রিজিড হয়ে যাচ্ছে অনেক বেশি পাজল হয়ে যাচ্ছে রিজিড পাজলের বাংলা কি আড়ষ্ট হয়ে যাচ্ছে তো এই যে আড়ষ্ট হয়ে যাওয়া এটা এত দূর পর্যন্ত যায় না আসলে সমস্ত কিছু মেলার পরে ভেরি ইন্টারেস্টিং আমি আপনি জানি এটা নিশ্চিতভাবে ওর পরিবার কিন্তু আমি বলতে পারবো না আমার জায়গা থেকে অফিসিয়াল স্টেটমেন্টের জায়গা থেকে যে এটা ওর পরিবার কি না কিন্তু ও যা বলেছে সেটাই সো আমরা কাউন্ট করতে পারছি না আজকে এই রেজাল্টটা পেন্ডিং হয়ে গেল সব কথা শেষ কথা হচ্ছে পজিটিভভাবে দেখতে হবে এটাই যে ও স্টেটমেন্ট দেয়নি হয়তো দুদিন পরে দেবে হয়তো সাত দিন পরে দেবে আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারি যে ইনশাল্লাহ একটা পজিটিভ রেজাল্ট আসবে কিন্তু তারপরে কথা থেকে যায় যে এত কিছু পরে যেহেতু পজিটিভ রেজাল্ট দেয়নি ও বাড়ি ঘাড়ি সমস্ত কিছু ঘুরে আসার পরেও যে পজিটিভ বলবে সেটাও চিন্তা করাটা একটু মুশকিল অনেক বেশি ভালো থাকুন আজকের মতো এখানেই শেষ করি কি বলবো আর একটু ঘোরের মধ্যে আছি শেষ করছি আজকের মতো সবার কাছে দোয়া চাই আমরা সবাই সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম